আসসালামু আলাইকুম, আমার নাম শোয়েব খান, আমি একজন স্টুডেন্ট। আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত। এখন স্যার, আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন ভাই? এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে। আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল। তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন, আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল, যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে। আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায়, তারা সেটা লুফে নেয়, তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই। আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে, বেশিরভাগ চ্যানেলেই খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা, শিউখ আর মাওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন ভিকটিম। কিন্তু ইসলাম ধর্ম কি বলছে? ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম। আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এমনকি আজকেও ছড়াচ্ছে। তবে আমি সবসময় বলি, যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন, না না না, মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয়, সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম, তারা ভুল বলেছে। তারপর তারা অমুসলিমদের সামনে এ নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল। আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি। মজার ব্যাপারটা হচ্ছে, বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্র কোরআনের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য, তারা সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে। সূরা নিসার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকাহ করেছেন, তোমরা তাদেরকে নিকাহ করো না। এখন আরবি ভাষায় নিকাহ শব্দটার দুটো অর্থ আছে, একটা হলো বিয়ে, আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন হ্যাঁ, নিকাহ শব্দটা দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিয়ে, আরেকটা হচ্ছে সহবাস। আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি, তারা হলেন দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ। তারা নিকাহ শব্দটার অর্থ করেছেন সহবাস। তাহলে নিকাহ শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস, তাহলে কোরআনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে, তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে, এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে। এটার উপর ভিত্তি করে তারা বললেন, ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে, এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না, সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম। অন্য আরেক দল বলল, না, এটার অর্থ বিয়ে। এ নিয়েই তারা তর্ক করতে লাগলো। আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে। এক নম্বর পয়েন্ট, ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না, এটা ছিল জিনাবিল জবর, ধর্ষণ। ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয়। আর ধর্ষণকে আরবিতে নিকা বলা হয় না। এক নম্বর পয়েন্ট, হয়তো বলবেন, না 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 না, আপনি শব্দ নিয়ে খেলা করছেন, এটা সহবাস, সমস্যা নেই। দেখেন, আমি আগেও বলেছি, যদি কেউ কোনো ভুল কিছু বলে, বিতর্ক করার একটা টেকনিক আছে। যদি কেউ বলে 2+2=5, আমি তর্ক না করে বলবো, আচ্ছা এই নেন, এখানে 2 লক্ষ দিরহাম, আরো 2 লক্ষ দিরহাম, এবার আমাকে 5 লক্ষ দিরহাম দেন, সে তখন বলবে না না না, টেবিলটাকে ঘুরিয়ে দিন। আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, আমি বলেছিলাম, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকাহ অর্থ সহবাস। তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে, তোমাদের ফুপুর সাথে, তোমাদের খালার সাথে, এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন। তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোনো মহিলার সাথে? তারা বলে না না। আমি বললাম, কেন?
যদি বলেন যে নিকাহ অর্থ সহবাস, তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে, আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে। কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে, অন্য যে কোনো মহিলার সাথে, তারা বলল না। তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকাহ মানে বিয়ে, অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে, তোমরা বিয়ে করবে না তোমাদের ফুপুকে, তোমাদের খালাকে, এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে। তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন, অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন, আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে। হিকমার সাথে উত্তর দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে, ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন করা হচ্ছে আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিউল্লাহ ইনায়েত, আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ। আমার প্রশ্নটা হলো, মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে, রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে, মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে, আমি সেখানে একথা শুনেছি সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয়। এখন এইসব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারেন? আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে, চ্যানেল নেই সেটা বলিনি, তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই। ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই, পাকিস্তানেও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয়, আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক, ভালো খারাপ অনেক, তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য। এটা ঠিক আছে, আরবি ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে, আমি বলছি না ভুল, যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলাম শরিয়া মেনে চলে, যেমন মাজাব চ্যানেল ইত্যাদি, তবে এটাই যথেষ্ট নয়। আমার কথা হলো, এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা, আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি, পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি। শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন, এটা অবশ্য ভালো কাজ। আমাদের একটা চ্যানেল দরকার যেটার ভাষা হবে আন্তর্জাতিক ভাষা। আমি এখানে বলবো যে ঠিক আছে, আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন, তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক চ্যানেল চালু করছেন না, যেটা ইসলাম ধর্মের বাণী প্রচার করবে পৃথিবীর সব জায়গা থেকে, যেটা যাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে, এশিয়ায়, সব জায়গায়। এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো, একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো, যেটা ইসলাম অনুযায়ী ফরজ। এবারের প্রশ্ন সিলিপ থেকে করেছেন ভাই কায়সার রহমান। একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনও রুটি রুজির জন্যই যুদ্ধ করে যাচ্ছি, তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন এর মতো কোনো টিভি চ্যানেল নেই? আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে, আর আপনি এখন প্রশ্ন করলেন কেন, যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম, আপনি বললেন রোমিও কি ছেলে না মেয়ে। ভাই আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে, আমরা পিছিয়ে আছি আমাদের দোষেই, এটার উপরে এতক্ষণ লেকচার দিলাম। সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল, সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন। অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে, সেটা লিখে ফেলে, তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয়। পুরো লেকচারটাই এই বিষয়টা নিয়ে, যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন।